মানালির ব্লগ তোমরা কে কে দেখেছো আর কেমন লেগেছে অবশ্যই বলো, আর তখন যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নাও চ্যানেলে গিয়ে। তো আজ তোমাদের কেমন চাই না, আমার খুব মানালিতে খুবই মজা করেছি। তো অনেকদিন পর একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে আসছি, এরপরে মা বললো কিছু চ্যালেঞ্জ আমার সাথে আরো করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো অনেকদিন ধরেই করবো ভাবছিলাম কিন্তু বাড়ি ছিল না দেখে করা হয়নি। তো চলো আজকে চ্যালেঞ্জটা হবে হলো তরমুজ। তো দুটো তরমুজ তুমি ভুল তাকাচ্ছ আবার, তোমাকে বলছি ক্যামেরার দিকে তাকাতে, মা বারে বারে নিচের দিকে দাঁড়াচ্ছে মাঝে মধ্যে তুমি গেলে তরমুজটা খাবে। তো আজকে চ্যালেঞ্জটা হবে হলো তরমুজ খাওয়া হবে ফুল দুটোই, আড়াই কেজি আছে, পার্সিয়ালটি হয়নি। আর এইটা দিয়ে এই স্পুনটা দিয়ে তোমার কাটা হবে, আর এই স্পুনটা দিয়ে তোমার কাটার মশলা দিয়ে তোমার বাঁ হাত দিয়ে খেতে হবে। তো চলো বেশি লেট না করে দেখি, ও যে হেরে যাবে তার জন্য আছে চ্যালেঞ্জ, সেটা হলো একটা রসুন, এক কোয়া রসুন আর একটা লঙ্কা বা দুটো লঙ্কা খাওয়াবে যে হেরে যাবে। তো চলো দেখি কে জিততে পারে। আর ফলটা কারণ করেছি কারণ অনেকদিন পর তরমুজ খাবো, গরমকালে বেস্ট ফল। তো চলো খাওয়া যাক, স্টার্ট কর। তো চলো স্টার্ট করি, টাইম লিমিটেড নেই, যতক্ষণ ইচ্ছে মধ্যে খেতে পারো কিন্তু কমপ্লিট করতে হবে চ্যালেঞ্জটা। তো চলো Thank you.
রসুন আর লঙ্কা খেতে হবে না, দুজনের আর দুজনকে খেতে হবে, দুজনে হেরে গেছে। পানিশমেন্ট পানিশমেন্ট, দুজনকে দুজনে হেরে গেল, দুজনকে খেতে হবে। আমি মা পাচ্ছি না, এই যে এটা এখনো আছে, চিটিং করছে, এর ভিতরে এখনো আছে। আচ্ছা ঠিক আছে, কাছি তো এটা পারবো না, পেট পুরো ভরে গেছে, আর এটার ভিতরে এখনো আছে, আর এটার ভিতরে অল্প আছে, মানে অনেকটাই আছে। আর মার হলো শেষ, আমারটা নেই, এটা এখনো আছে অল্প, আর ওটা মোটামুটি শেষ হয়ে এসছে, কিন্তু আমি যেহেতু কুইট করে দিয়েছি ওই জন্য আমি হেরে গেছি। তো তুমি আরো খাবে তো, তাহলে মা খেতে দেবো, বাট আমি তো কুইট করে দিয়েছি, তো পানিশমেন্টটা দেখে নাও, পানিশমেন্টটা নিয়ে আসছি, পানিশমেন্টটা নিয়ে আসছি, তারপর তোমাকে দেখাচ্ছি। সো গাইস, নিয়ে এসছি রসুন আর একটা লঙ্কা। এই পানিশমেন্টটা আমি ডিসাইড করেছিলাম যেটা হবে, আর আমার আমি খাচ্ছি। তো মা এখনো খেয়ে যাচ্ছে না, ওটাকেও আচ্ছা ওটাকে জেলি বানায় বলে গোলাচ্ছে। তো চলো খাই, ইস মুখটা নষ্ট হয়ে গেল, লঙ্কা গুলো ঝাল আছে, খুব ঝাল। রসুনটা খেতে পেয়েছি, কিন্তু লঙ্কাটা এত ঝাল খেতে পারলাম না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরপর আরো নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো। অবশ্যই দেখো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা একটু প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি সেরকম ভাবে ভিডিও দেবো। সো টাটা, বাবা টাটা।